আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনের আজকে খুব ইচ্ছে হচ্ছে সে রান্না করবে, সেজন্য আজকে তাকে নামিয়ে দিলাম রান্নায়। তো সে আজকে গরুর গোশত রান্না করবে, তো সেজন্য গোশতগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে সে। তো এখন পানি ঝরিয়ে নিচ্ছে গোশতগুলোকে, আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আলু এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিব আদা রসুনের পেস্ট, আস্ত এবং গুঁড়া গরম মশলা, সব কিছু একসাথে এখানে নিয়ে নিলাম। এতে করে রান্না খুব সহজ হয়ে যায়। সব কিছু গুছিয়ে দেওয়ার পর এখন সে রান্নাটা শুরু করবে। এখন এখানে একটা পাতিল নিয়ে নিয়েছে, তারপর এখানে গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়া হলে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিবে। যদিও ছোট, কিন্তু সে খুব ছোটবেলা থেকেই আমার সাথে সাথে থেকে মাশাল্লাহ অনেক ধরনের রান্না শিখে গেছে। যাই হোক, এখানে আস্ত যে দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে তেল, তারপর এখানে দিয়ে দিতেছে যে পেঁয়াজ কুচি আছে সেগুলো, কাঁচামরিচও দিয়ে দিবে এখনই। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছে সে আদা রসুনের পেস্ট। এখানে মোটামুটি সব কিছু প্রায় দেওয়া শেষ, এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে। এখানে আছে হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়া, লবণ। এখানে গরম মশলায় এলাচ থেকে শুরু করে সব কিছু আছে, সেজন্য আস্ত এলাচ আর আলাদা করে ব্যবহার করি নাই। এখন সে সবগুলো মশলাসহ গোশতগুলো একসাথে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ম্যারিনেশন করার জন্য রেখে দিয়েছে। আধ ঘন্টা পর চুলা জ্বালিয়ে দিল এবং তাতে করে গোশতগুলো চুলায় দিয়ে দিল, তারপর ঢেকে দিল। এখন গোশত থেকে নিজেই কিছুটা পানি বের হবে, তাতে করেই গোশতগুলো অনেকটা সেদ্ধ হয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মায়ের কাণ্ড, হিউজ পরিমাণ, মানে বাংলাদেশের সব বৃষ্টির পানি মনে হয় আমার মা আমাদের বাড়িতে রেখে দিয়েছে। অনেক অনেক কন্টেন করে সব সব যত ধরনের ডিব্বা ডাব্বা বক্স আছে সব কিছুতে পানিগুলো সব রেখে দিয়েছে আমার মা। অন্যদিকে আমার মনে হলো একটু ছিটা পিঠা করি, সেই জন্য আমি এখানে এক কাপ শুকনা চালের গুঁড়ি নিয়ে নিলাম, তার সাথে চার ভাগের এক ভাগ ময়দা অথবা আটা, যা পারেন তাই দিয়ে দিবেন। আমার ঘরে আটা ছিল, আমি আটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। আজকে এখানে আমি দুই রকমের ছিটে পিঠা বানাবো, যাই হোক একটি ব্যাটার দিয়ে কিন্তু খুব চেয়েই দুই ধরনের ছিটে পিঠা বানানো যায়। এখানে আমি একটা নর্মাল ছিটে পিঠা বানাবো আর একটা হচ্ছে ঝাল ছিটে পিঠা বানাবো। তো সেজন্য শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে এভাবে পরিমাণ মতো পানি দিয়ে পানি কয়েকবারে দিব, কারণ অনেক বেশি পানি হয়ে গেলেও সমস্যা, আবার খুব কম হয়ে গেলেও সমস্যা। সেই জন্য আমি অল্প অল্প করে দুই তিনবারে পানিগুলো দিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি হাত দিয়ে খুব সুন্দর করে ছাঁকা নাকা করে মিলিয়ে নিচ্ছি। তাপর শিয়াপুর ভিডিওগুলো এত বেশি ভালো লাগে, ওনাকে যত দেখি ততই মুগ্ধ হই। ওনার কথা বলার স্টাইল, উনি ব্যক্তি হিসাবেও খুব ভালো, অসম্ভব ভালো মনের একজন মানুষ, সেটা কম বেশি আমরা সবাই জানি। যাই হোক, আপুর কথা না বললেই না, বলতে হলো। তারপর এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেলে ওই দিকে দেখবো গরুর গোশতের কী অবস্থা। এখানে পানি উঠে এসেছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি পানি উঠে এসেছে, এতে করে অনেকখানি সেদ্ধ হয়ে আসবে। তো আমি সব কিছু একবার নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আবার ঢেকে দিব। অন্যদিকে এখন ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, একটা ব্যাটার এভাবে সাদাই রেখে দেব, অন্য ব্যাটারটিতে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং একটু আদা বাটা। তারপরে এখানে পরিমাণ মতো কিছুটা হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিব। এভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমার আরেকটু হলুদের গুঁড়া লাগবে, সেজন্য দিয়ে দিলাম আরেকটু হলুদের গুঁড়া।
সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অন্য একটি ব্যাটার। এখানে আমার দুই রকমের ব্যাটার তৈরি হয়ে গেল। তারপর এমন একটা ছোট সেভেন আপ অথবা কোকাকোলা যাই হোক কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিব। এখন ব্যাটার বোতলে ঢেলে নেব। নিচে একটা প্লেট দিয়ে ঢেলে নেছি যাতে পড়ে না যায়। যাই হোক ঢেলে নেওয়া হয়ে গেলে তারপরে রান্নায় চলে যাব। এদিকে গোস্তটা বারবারে নেড়ে দিচ্ছি যাতে করে নিচেতেই লেগে না যায়। তারপর এখানে আলুর টুকরাগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে তাতে ব্যাটারটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। যে যেভাবে পারেন সেভাবেই দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। এক মিনিটের মতো সময় লাগবে খুব বেশি হলে। তারপর এভাবে সাইড থেকে ছাড়িয়ে নেব। সাইড থেকে ছাড়িয়ে নিয়ে তারপর চারটা ভাঁজ করে নেব। দেখতে পাচ্ছেন খুব অল্প সময় খুব সুন্দর করে একটা ছিটা রুটি আমাদের তৈরি হয়ে গেল। এভাবে বাকিগুলো তৈরি করে নেব। কিন্তু তার আগে ওইদিকে গরুর গোশতের কী অবস্থা সেটা দেখে নিচ্ছি। এখানে গোস্তগুলো আলু সহ খুব সুন্দর মতো কষিয়ে গেছে। তারপরে এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ কষানোতে আমার গোস্ত কতটুকু সিদ্ধ হয়েছে সেটার উপর নির্ভর করবে। যেহেতু এখানে আলুগুলো দিয়ে দিয়েছি কাঁচা, আলু তেমন সিদ্ধ হয়নি, সেজন্য পানি একটু বেশি লাগবে। সেজন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আলু আলাদা করে সিদ্ধ করে নেন তাহলে হচ্ছে পানি আরও অনেকটাই কম লাগবে। তো যাই হোক এখানে পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছি। অন্যদিকে ফ্রাই প্যানে আবারও আমি সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে দেওয়ার পর অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাচ্ছে আমাদের এই ছিটা রুটি খুব সহজেই হয়ে যায়। অল্প সময়ে যদি আপনারা নাস্তার কোনো আইটেম বানাতে চান সেই ক্ষেত্রেও আপনারা এই রুটিটি বানিয়ে নিতে পারেন। খুব বেশি হলে 15 মিনিটের মতো লাগে। তো এভাবে আমি বাকি রুটিগুলোও বানিয়ে নিব। আবারও ব্যাটার দিয়ে সেটা কিছুক্ষণ রেখে এভাবে ভেজে নিলাম। তারপর এখন আমি ঝাল ছিটা রুটিগুলো বানিয়ে নিব। সেজন্য হাত ব্যবহার করছি কারণ হচ্ছে বোতলের যে ছিদ্র আছে তাতে পেঁয়াজ এবং মরিচ আটকে যাবে এবং ব্যাটার বের হবে না। তারপর রুটির চারপাশ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিয়ে চার ভাঁজে ভাঁজ করে নেব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ভাঁজ করে নেব। একটু মচমচা চাইলে অপর পাশেও এভাবে একটু ছেঁকে নেবেন। একইভাবে বাকি রুটিগুলো আমি বানিয়ে নিব। হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর চার ভাঁজে ভাঁজ করে নেব। এতে করে তৈরি হয়ে যাবে আমাদের ছিটা রুটি। অন্যদিকে গরুর গোশত সিদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। এখন এতে ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। গরুর গোশত দিয়ে ছিটা রুটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।